গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। ঈদ উপলক্ষে নারীর টানে পরিবারের সকলের সাথে সম্মিলনের জন্য বাংলাদেশের মানুষ কর্মক্ষেত্রে বা অস্থায়ী আবার ছেড়ে পাড়ে জমায় তাদের জন্মভিটায়। কেউ বাসে, কেউ টেনে কিংবা লঞ্চে, কেউ নিজস্ব ব্যবস্থাপনায়। কত কষ্ট করে ঘরমুখী মানুষ বাড়ি ফিরছে তা নিয়ে আজকের এই ব্লগটি সাজানো হয়েছে। হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আমি এখন রয়েছি গাজীপুরের চন্দ্রা। ঈদ যাত্রা কতটা কষ্ট করে মানুষ বাড়ি যাচ্ছে তারই আজকের এই টেবিল গল্প। আশা করি যে আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে। আর আমি এখন চন্দ্রা ফ্লাইওভার থেকে আপনাদের ভিডিও এই ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি যে কতটা কষ্ট করে মানুষ বাড়ি যাচ্ছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে নারীর টানে বাড়ি ফেরা, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতেই বাড়ি ফেরেন মানুষ। স্বাধীনতার পর থেকে দেশে নগরায়ণ তথা নগরের বিকাশ ঘটেছে দ্রুতগতিতে। বর্তমান দেশের মোট জনসংখ্যার 31.66% মানুষ নগরে বাস করে। জনবিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 2030 সাল নাগাদ দেশের মোট জনগোষ্ঠীর 45% নগরে বাস করবে। নগরগুলো আজ শিল্পায়ন সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নানাবিধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে ওঠায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কর্মসংস্থানের আশায় মানুষ নগরে পাড়ি জমায়। সংগত কারণে প্রতিবছর ঈদকে কেন্দ্র করে বিপুল সংখ্যক জনগোষ্ঠী দেশের প্রান্তিক এলাকা ছড়িয়ে পড়ে। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে বিপুল সংখ্যক জনগোষ্ঠী দেশের প্রান্তিক এলাকা ছড়িয়ে পড়ে। ঈদের ছুটিতে বাড়ি ফেরা এদেশের মানুষের কাছে অনেকটা নিয়ম বা রীতি হয়ে দাঁড়িয়েছে। সমাজবিজ্ঞানীরা বিষয়টাকে বাড়ি ফেরার সংস্কৃতি বলতে রাজি।
বিশ্ব জনসংখ্যার প্রায় 23% মুসলিম আর বাংলাদেশের জনসংখ্যায় 93% মুসলিম। বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো ব্যাপক উৎসাহ ও ঐতিহ্যের মধ্য দিয়ে ঈদ পালন করে থাকে। এর মধ্যে একটি বিশেষ ঐতিহ্য হল ঈদে বাড়ি ফেরা। বাংলাদেশের মোট জনসংখ্যার 26.88% ঢাকা বিভাগে বসবাস করে। ঈদে ঠিক কত সংখ্যক মানুষ ঢাকা ছাড়েন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই, তবে কমপক্ষে অর্ধেক নগরবাসী যে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যান সে বিষয়ে সন্দেহ নেই। সবারই মনের গভীরে বাড়ি বলে যে চিত্রটি আঁকা থাকে তার অবস্থান কিন্তু মূলত গ্রামে। ঈদ উপলক্ষে সেই গ্রামে বা কয়েকদিনের জন্য হলেও ফিরে যাওয়া, এই জন্য নিজেকে ফিরে পাওয়া। নগর বিশেষজ্ঞ বলেন ঈদ উৎসবে নগরবাসীর গ্রামমুখী হওয়ার নানা কারণ রয়েছে। এখনও ঢাকার 60% পরিবার প্রধানের জন্মগ্রামে। সমাজ গবেষকরা বলেন নতুন প্রজন্ম শহরকে নিজেদের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করছে, তবে বেশিরভাগ মানুষের শিকড় গ্রামে। আবার যারা ঢাকায় মাইগ্রেন্ট তাদের অধিকাংশই শহরের নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট নেই, তাদের পরিবারে একটি অংশ নিজ গ্রামে বা অন্য এলাকায় থাকেন। কেউ কেউ আছেন যিনি শুধু নিজেই ঢাকায় থাকেন, পরিবারকে রাখে গ্রামে। এসব কারণেই উৎসব আয়োজনে তারা গ্রামে যান।